डियर স্টুডেন্ট আমার স্টাডি রুমে তোমাদেরকে স্বাগত। আমি কল্যাণ মণ্ডল তোমাদের সাথে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রবাদ বাক্য বা প্রবাদ। প্রবাদ বাক্য এই জিনিসটার সঙ্গে সকলে কম বেশি পরিচিত রয়েছ, তার যে ভাষাতেই হোক, ইংরেজি হোক, বাংলা হোক, বা যে যা ভাষাতেই কথা বলুক, প্রত্যেক ভাষাতেই কিছু না কিছু প্রবাদ বাক্য অতি অবশ্যই থাকে এবং তা ব্যবহৃত হয়। এই প্রবাদ বাক্য এমন একটি বাক্য যে ধারী এবং ভারী আর পাঁচটা বাক্যের থেকে অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ যখন কোনো একটা বিশেষ বিষয় আলোচনা করা হবে বা বোঝাতে গেলে যখন পাঁচটা কি দশটা বাক্য প্রয়োগ করতে হয়, প্রবাদ বাক্য কিন্তু মাত্র একটি সেন্টেন্সে তা বুঝিয়ে দেয়। অর্থাৎ প্রবাদ বাক্য তীক্ষ্ণ, আর বিশেষ করে সেই প্রবাদ বাক্যের মধ্যে যদি ছন্দ থাকে, অলঙ্কার থাকে, তখন সেই প্রবাদ বাক্য কিন্তু আরও বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে এবং যাকে বলা হচ্ছে সে চমকিত হয়ে ওঠে, মনে রাখতে পারে, এবং কেউ যদি একবার পড়ে নেয় বা শুনে নেয় তারও কিন্তু মনে থেকে যায়। তার কারণ হচ্ছে এর শুধু ছন্দ নয়, এর অলঙ্কার, এর ব্যবহার অত্যন্ত প্রাঞ্জল, সরল, সহজ ব্যবহার। কিন্তু সেই সহজ একটি বাক্যের মধ্যে, সহজ সরল একটি বাক্যের মধ্যে রয়েছে একটা তীক্ষ্ণ বিদ্রুপ বা জ্ঞান, সমালোচনা, যাই বলতে পারো, সমস্ত কিছু কিন্তু লুকিয়ে থাকে একটা সেন্টেন্সের মধ্যে। আর প্রবাদ বাক্য করতে গেলে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হয় যে প্রবাদ বাক্য সাধারণত দেশ এবং ভাষা অনুযায়ী কিন্তু বিভিন্ন হয়। অর্থাৎ বাংলাতে যে একটা প্রবাদ বাক্য যেভাবে বললাম, ইংরেজিতে যে সেই প্রবাদ বাক্যের একেবারে শব্দ অর্থাৎ আবিধানিক ব্যাখ্যা হবে তা কিন্তু নয়। অর্থাৎ শব্দের কোনো আবিধানিক ব্যাখ্যা কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু সব ক্ষেত্রে নয়। যেমন ধরো আমি যদি বলি একটা সেন্টেন্স তোমাদেরকে বলতে পারি, পরে আমি আলোচনা করব, ডিটেলস হাজির করব। তা একটা সেন্টেন্স আছে, যদি বলি বেকায়দায় পড়লে হাতি চামচিকেতে মারে লাতি, এইখানে যে সেন্টেন্স যে শব্দগুলো রয়েছে হাতি চামচিকে, যখনই তাকে ইংরেজিতে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু আমরা যে শব্দ দুটো ইউজ করবো তা হচ্ছে বার লায়ন। অর্থাৎ এখানে হাতি বা চামচিকের কোনো শব্দ আসছে না। অর্থাৎ ইংরেজিরা তাদের মতো করে কিন্তু প্রবাদ বাক্যটাকে সাজিয়েছে, কিন্তু বিষয়টা একই, অভিজ্ঞতা বা উদ্দেশ্য দুটোই কিন্তু একই ওই সেন্টেন্সে প্রকাশ পাচ্ছে। তা সেই হচ্ছে প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যকে আমরা যেমন বিদ্রুপ অর্থে ব্যবহার করে থাকি, সমালোচনামূলকভাবে ব্যবহার করে থাকি, বিভিন্ন একটা দু তিনটা ধরনের আমরা ধরনে ব্যবহার করে থাকি, দু তিনটা কারণে ব্যবহার করে থাকি, কোথাও সমালোচনা করার জন্য, কোথাও জ্ঞানমূলক হয়ে থাকে, আবার কোথাও কিন্তু তা বিদ্রুপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তা চলো আজকে আমরা কিছু প্রবাদ বাক্য নিয়ে, খুব গুরুত্বপূর্ণ যে কিছু প্রবাদ বাক্য রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যগুলো নিয়ে আলোচনা করব। বেকায়দায় পড়লে হাতি চামচিকেতে মারে লাতি, অর্থাৎ তোমার যদি ক্ষমতা চলে যায় তোমাকে কেউ আর পাত্তা দেবে না। ইংরেজি হলো লিটিল বার্ডস মে পে কে ডেড লাভ, চোরে চোরে মাস্তুত ভাই, অর্থাৎ অসাধু ব্যক্তির সাথে অসাধু ব্যক্তিরই মিল থাকে, এই জিনিসটাকে বোঝানোর জন্য বলা হয় চোরে চোরে মাস্তুত ভাই। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, চাচা আপন প্রাণ বাঁচা, অর্থাৎ নিজে বাঁচলে, কথায় আরেকটা বলে নিজে বাঁচলে বাপের নাম, অর্থাৎ নিজেকে আগে বাঁচালে তবেই আর গোটাই জগতের সম্বন্ধে আমি জানতে পারবো বা জগৎকে নিয়ে চলতে পারবো। সেই জন্য বলেছে চাচা আপন প্রাণ বাঁচা, এভরি ম্যান ফর হিমসেল, আগে নিজে। চোরা না শোনে ধর্মের কাহিনী, যাকে তুমি ভালো কথা শোনাবে সে যদি শোনার জন্য প্রস্তুত না হয়, সেই মানসিকতা না হয়, তো সে শুনবে না। অর্থাৎ একজন চোরকে যদি জেল থেকে ছাড়া হয়, জেল থেকে ছাড়া পেয়ে এসে আবার সে চুরি চুরি করবে। অর্থাৎ যার যা স্বভাব সেই স্বভাব সে ছাড়তে পারবে না, সে ধর্মের কাহিনী শুনবে না, সে ভালো কথা কানে নেবে না। এটা বোঝাতে বলা হয় চোরা না শোনে ধর্মের কাহিনী। এর ইংরেজি দ্য ডেভিল উইল নট লিসন টু দ্য স্ক্রিপচার, চেনা বামুনের পৈতার দরকার নেই, যারা পরিচিত তাদের
কাছে আর আলাদা পরিচয়ের কোনো দরকার নেই। অর্থাৎ ভালো জিনিসই আরেকভাবে বলা যায়, ভালো জিনিসের কোনো আলাদাভাবে ব্যাখ্যার কোনো দরকার নেই। তার ইংরেজি গুড ওয়াইন নিডস নো বুজ। চোর পালালে বুদ্ধি বাড়ে, অর্থাৎ বিপদ কেটে গেলে তখন বিপদ কাটার যত বুদ্ধি এসে হাজির হয়। যখন বিপদ ছিল তখন কিন্তু এত বুদ্ধি আসেনি কারো, এইটা বোঝাতে গেলে এই শব্দটি ব্যবহার হয়, চোর পালালে বুদ্ধি বাড়ে। ইংরেজি আফটার ডেথ কামস দ্য ডক্টর। চোখের আড়াল হলেই মনের আড়াল হয়, অর্থাৎ যতদিন সে কেউ চোখের বাইরে থাকবে তত সে মনেও হালকা হতে থাকবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। বিন্দু থেকে সিন্ধু, ছোট্ট ছোট্ট জলের বিন্দু থেকে কিন্তু সিন্ধুর উৎপত্তি, অর্থাৎ অল্প অল্প করে কিন্তু বৃহতে এগোনো যায়। মেনি ড্রপস মেক এ সাওয়ার। জোর যার মুলুকতা, মাইট ইজ রাইট, অর্থাৎ এখানে আইন বা সমস্ত কিছুর ঊর্ধ্বেই হচ্ছে জোর। অর্থাৎ এই জোর গায়ের জোর শুধু নয়, এই জোর শুধু শরীরের জোর নয়, এই জোর রাজনৈতিক শারীরিক সামাজিক, যার জোর আছে অধিকার তার, এটা বোঝাতে হয় মাইট ইজ রাইট। সাফল্যই শেষ কথা, তুমি কতদূর পড়াশোনা করেছো বড় কথা নয়, সেই পড়াশোনাটাকে তুমি কতখানি কাজে লাগাতে পেরেছ সেটাই বড় কথা। অর্থাৎ সাফল্য তোমার পড়াশোনার সাফল্যই শেষ কথা। নাথিং সাকসেডস লাইক সাকসেস। ঝোপ বুঝে কম মারো, অর্থাৎ স্থান কাল পাত্র বিবেচনা করে কাজ করো, এটাই বোঝাতে যাচ্ছি। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, লোহার মতো শক্ত জিনিসকে পর্যন্ত মাকানো যায় যদি তাকে গরম করা হয়। অর্থাৎ বুঝতে পেরেছ কি বলেছে, যে স্থান কাল পাত্র বিবেচনা করে তবেই কিন্তু যত কঠিন কাজ হোক তা কিন্তু সারা যায়, শুধু স্থান কাল পাত্র বিবেচনা করতে হবে। তাকে বলেছে ঝোপ বুঝে কম মারো, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। যেমন কুকুর তেমন মুগুর, আরেকভাবে বললে হয় ইট মারলেই পাটকেল খেতে হয়। টিট ফর ট্যাট। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, একেবারে খাঁটি কথা, আমাদের যতক্ষণ দাঁত থাকে ততক্ষণ আমরা দাঁতের মর্যাদা বুঝি না, দাঁতকে আমরা কেয়ার করি না, দাঁতের নজর দিই না, পরে বোঝা যায় যখন দাঁতে ক্ষয় ধরে। তা এটা একটা প্রবাদ বাক্য, এখানে ইংরেজি ব্লেসিংস আর নট ভ্যালুড টিল দে আর গান। ধর্মের কল বাতাসে নড়ে, ভার্চু প্রক্লেম ইটসেলফ। ধর্মের কল বাতাসে নড়ে, অর্থাৎ যে যা করে তাকে তার উপযুক্ত ফল লাভ করতে হয়। ভার্চু প্রক্লেমস ইটসেলফ। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে কোনো কিছু না থাকার থেকে কিছুটা থাকা ভালো, এটা বুঝিয়েছে সামথিং ইজ বেটার দেন নাথিং। না আঁচালে বিশ্বাস নাই, অর্থাৎ একবার তাকে ঠাউরে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না কাউকে। দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ, এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কেউ কেউ প্রয়োগ করেই থাকে, না চালে ওকে বিশ্বাস করা যায় না। সেটাকে বলেছে দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। ন্যাংটার নাই
বাটপারের ভয়। যার কিছুই নেই তার চুরির ভয় কি? অর্থাৎ যার মান সম্মানের ভয় নেই তাকে অপমান করে লাভ কি? এ বেগার ক্যান সিং বিফোর এ পিক পকেট। পাপের ধন প্রাশ্চিত্যে যায়, ইল গট ইল স্পেন। পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়, হার্ম ওয়াচ হার্ম ক্যাচ। আঙুর ফল টক, গ্রেপস আর সর। অতি লোভে তাঁতি নষ্ট, গ্রেপস অল লস অল। অতি দর্পে হতা লঙ্কা, রাইট গ্রোথ বিফোর ফল। অতি ভক্তি চোরের লক্ষণ, ফুল অফ কটেসি ফুল অফ ক্র্যাপ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি কুকস স্পয়েল দা ব্রথ। অর্থাৎ অধিক লোক থাকলেই কাজ পণ্ড হবে। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। অর্থাৎ যে কোনো জিনিসকে প্র্যাকটিস করলে তবেই তাতে সফলতা পাওয়া যায়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপাতত এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়।